বন্ধুরা, আপনারা এখানে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের ভিডিও, পিরোজিনী ভাই ঈদে মিলাদুন্নবীর দিনে। দেখুন ভারতের মুসলমানরা কত বেহা হয়ে গেছে, কত থার্ড ক্লাস হয়ে গেছে। তারা নাচ করছে, ড্যান্স করছে, ডিজে লাগিয়েছে। আমাদের ইসলাম কখনো এটা বলে না। আমাদের ইসলাম ধর্মে এটাই বলা আছে, আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি একটা হাদিসের মধ্যে বলে দিয়েছিলেন যে এক সময় এমন আসবে মানুষ বাদ্যযন্ত্রকে, গান বাজানোকে হালাল মনে করবে। ঠিক আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী একেবারে একটার পর একটা ফুটে উঠছে। প্রিয়দিনী ভাই, আপনি এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কীভাবে ভারতের মুসলমানরা তারা নাচ করতেছে ঈদে মিলাদুন্নবীর দিন। সত্যিকার হায় আফসোস বন্ধুরা, যখন ভারতের মধ্যে কোনো একটা আজাব এসে যায় মহান আল্লাহ তাআলার তরফ থেকে, তখন সব মুসলমানরা এক হয়ে যায় কেন ভারতের উপরে আজাবটা এলো। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ভারতের মুসলমানরা ডিজে বাজ রহা হ্যায় ডিজে কে উপর নাচতে হুয়ে নওজওয়ানো নে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি আমাদের ইসলাম কখনো সমর্থন করে না। আমাদের ইসলাম কখনো বলে না যে তোমরা ঈদে মিলাদুন্নবীর দিনে তোমরা ডিজে আনো এবং গান গাও, তোমরা নাচো, ড্যান্স করো, এসব কখনোই হতে পারে না। ভারতের মধ্যে বিদাত এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে যেটা আপনাকে বলা যাবে না। তারা পীরকে সিজদা করে, তারা মহান আল্লাহ তাআলাকে সিজদা করে না, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তারা জুম্মার নামাজও ভালোভাবে পড়ে না। দেখুন সেই কমের উপর মহান আল্লাহ তাআলার আজাব কি আসবে না? আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে ভারতের জন্য, ভারতের মুসলমানদের জন্য দোয়া করি, হে আল্লাহ তাআলা ভারতের মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও এবং তাদেরকে হেদায়েত দান করো। সবাই অবশ্যই কমেন্টে লিখুন আমিন, এবং আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে লাইক করে দিন। আমরা জানি এই ভিডিওটি মুসলমানরা লাইক করবে। ধন্যবাদ।